নমস্কার স্বামী টক্স চ্যানেলে আপনাকে স্বাগত আদ্যাশক্তি মহামায়া ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্য বহু জায়গায় প্রকাশিত হয়েছেন দেবীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নানা ব্যাখ্যা বিভিন্ন তন্ত্রে রয়েছে সেসব নিয়েই আজ আমাদের এই ভিডিও প্রথমেই প্রশ্ন উঠবে যে দেবীর অঙ্গের বর্ণ ঘোর কৃষ্ণ বর্ণ কেন কমলাকান্ত গেয়েছেন শ্যামা মা কি আমার কালোরে কালো রূপে দিগম্বরী করে মোর আলোরে আবার পরমপুরুষ শ্রীরামকৃষ্ণদেব বলেছেন কালী কি কালো দূরে তাই কালো জানতে পারলে কালো নয় আকাশ নীলবর্ণ দূর থেকে কাছে গিয়ে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো রং নেই ঠিক সেই রকম সাদা হলদে লাল নীল সমস্ত রঙকে যদি একসাথে মিলিয়ে দেওয়া যায় তাহলে তা হয়ে যায় কালো তন্ত্রে বলছে সৃষ্টির আদৌ তম তমরূপম অগোচরম অর্থাৎ সৃষ্টির আদিতে তুমি একাকিনী তামসী রূপে অদৃশ্যভাবে বিরাজিত ছিলে এখন দ্বিতীয় প্রশ্ন উঠবে যে মায়ের করাল বদন কেন তার কারণ তিনি সংহার কর্ত্রী প্রলয়কালে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার করাল বদনে লয় প্রাপ্ত হয় গ্রাস করেন তাই রক্তধারা তাঁর ওষ্ঠের দুপাশ দিয়ে ঝরে পড়ে আমরা দেখি মায়ের সেরকমই মূর্তি ঘোড়া ও দিব্যা একাধারে ভয়ঙ্করী এবং সৌমা রণে অসুর নাসিনী ভীমা রুদ্রাণী আবার একই সাথে তিনি করুণা রূপিনী বরা ভয় করা প্রশ্ন উঠবে মা মুক্ত কেশি কেন অর্থাৎ মায়ের চুল সেটা বাঁধা নেই খোলা কেন তার কারণ তিনি বেনি বন্ধা নন তিনি বিলাস বর্জিতা নির্বিকারা আর যে আলুলাইত কেশ সেটি আসলে গতির প্রতীক জীবকে মায়া রজ্জুতে বেঁধে রাখে যেমন তেমনি তিনি একই সাথে মুক্তও করেন আবার কেশ এইটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে ক যুক্তাক্ষর অ যুক্তাক্ষর ইস অর্থাৎ ক প্লাস অ প্লাস ইস এখানে ক হচ্ছে ব্রহ্মা অ হচ্ছে বিষ্ণু এবং ঈশ হচ্ছে রুদ্র অর্থাৎ কালী এদেরও মুক্তিদাত্রী তাই তিনি আলুলায়িত কেশ প্রশ্ন উঠবে যে কেন মা সবরূপ শিবের ওপর দণ্ডায়মানা আমরা দেখি যে কালী মূর্তি সেটা হচ্ছে শিবের ওপর দণ্ডায়মান থাকেন মা কালী কিন্তু কেন এরকম আসলে শিব হচ্ছে নিষ্ক্রিয় পুরুষ তাই তিনি সবাকার আর মা হচ্ছেন নিত্য ক্রিয়াশীলা আদি প্রকৃতি পুরুষ প্রকৃতির অধীন শিব শক্তির অধীন শক্তি ভিন্ন শিব কিছুই করতে পারে না তাই শিব শক্তির পদতলে শয়ান নিয়েছেন আরেক তন্ত্রে বলা হচ্ছে এরকম যে ব্রহ্মা বিষ্ণু শিব এরা সকলেই প্রেতের মতন নিশ্চল নিষ্পন্দ শক্তি, এদেরকে দিয়ে সৃষ্টি স্থিতি এইসব ক্রিয়াগুলি করান ব্রহ্মাও শক্তির অধীন এক্ষেত্রে আচার্য শঙ্কর একটি জায়গায় বলেছেন যে শক্তি যুক্ত না হলে শিবের স্পন্দনেরও ক্ষমতা নেই তাই দেবীর পায়ের তলায় নিশ্চল হয়ে শিব পড়ে রয়েছেন ঊর্ধ্ব হয়ে অর্থাৎ মায়ের মুখাপেক্ষী হয়ে কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আমাদের পরবর্তী পর্বে দেবীর আরও বিভিন্ন রূপের কথা নিয়ে আমরা হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার